नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल एसबी एक्सप्लोरर। तो बंधुरा, आज के किन्तु एएफसी प्ले ऑफर मैच रही है मोहनबागान और हायदराबाद एफसी मध्य। जे मैच प्लेइंग इलेवन और लाइव टेलिकास्ट कोथाय देखते पाबे आज के सकाले भिडियोते ही दिए दिए। तुम्हारा जरा देखो भिडियो पिन कमेंटे लिंक देवा आछे, सेखान थेके गिये एकबार देखे निते पारो। तो आज के जे प्ले ऑफ मैचटा रही है, तो तुम्हारा अने के जिज्ञासा करछिले देखलाम भिडियोर कमेंटे जे आज के मैचटा जदि ड्र हय ताहले कि होबे। तो देखो बंधुरा, आमि सबाइके रिप्लाई दिएछि, तबु आर एकबार आमि जानिये दिई आजकेर मैचटा किन्तु ड्र হবার কোনো চান্সই নেই। ম্যাচটা নকআউট ম্যাচ, আজকে যে কোনো ভাবে কিন্তু নিষ্পত্তি ঘটবে ম্যাচটার, যেটা হচ্ছে 90 মিনিটে যদি না রেজাল্ট আসে তাহলে 120 মিনিট অবধি ম্যাচ গড়াবে, এবং তাতেও না রেজাল্ট এলে সেই পেনাল্টি কিক, এবং পেনাল্টি কিকের মাধ্যমে নিষ্পত্তি ঘটবে। নকআউট ম্যাচ এটা, ড্র হবার কোনো রকম কিন্তু কোনো চান্স নেই। এরপর হচ্ছে বড় ব্যাপার যেটা, আজকের ম্যাচটা কিন্তু জিতলে মোহনবাগান সামনের দিকে এগিয়ে যাবে, এএফসির জন্য কোয়ালিফাই করবে, প্রিলিমিনারি রাউন্ডে পৌঁছবে, একদমই কনফার্ম। কিন্তু যদি হারে তাহলে কিন্তু জুয়ান ফেরান্দোর কেরিয়ার নিয়ে অবশ্যই প্রশ্ন থেকে যাবে, যেরকম খবর কিন্তু পাওয়া যাচ্ছে। মানে জুয়ান ফেরান্দোর সাথে হয়তো হতে পারে, তোমরা এটা শুনতে পেতে পারো যে চুক্তি নাও বাড়ানো হতে পারে, তাকে ছাঁটাই করা অবধি হতে পারে। আজকের ম্যাচটার অবধি মানে অনেক কিছু নির্ভর করছে, কিন্তু জুয়ান ফেরান্দোর চাকরিও নির্ভর করছে। অটোমেটিক কন্ট্রাক্ট এক্সটেনশনের একটা খবর কিন্তু ছিল, যেটা হচ্ছে ফাইনালে জেতাতে পারলে বা ফাইনালে রানার্স আপ করতে পারলে তাকে কিন্তু চুক্তি বাড়িয়ে নেওয়া হবে, কিন্তু বর্তমানে কিন্তু এই খবরটা রয়েছে, আমি সেই কারণে তোমাদের সাথে শেয়ার করে দিই। এবার ব্যাপার হচ্ছে আজকের ম্যাচটা যদি মোহনবাগান জেতে বা হারে এর উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে, যেটা হচ্ছে ট্রান্সফারের ক্ষেত্রে। তো বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তোমাদেরকে প্রচুর ট্রান্সফার আপডেট দিয়েছি জেসন কামিন্স আকাশ মিশ্রাকে নিয়ে। তো গতকালকে মার্কাসও জানিয়েছিলেন 2 থেকে 3টে ট্রান্সফার, কিন্তু আজকের ম্যাচের পরেই জানা যাবে সবটা, কনফার্ম জানা যাবে। তো সেক্ষেত্রে গতকাল যেমনটা জানা গিয়েছিল যে আকাশ মিশ্রা তিনি মোহনবাগানে সাইন করার জন্য খুবই ক্লোজ হয়ে গেছেন, তো আকাশ মিশ্রার ডিলটা হয়তো ডান করে নেবে মোহনবাগান, সেরকমই খবর রয়েছে। এছাড়া জেসন কামিন্স, তার ডিলটা আজকে ডান না হলেও কাল পরশু করে একটা কিন্তু বড় খবর আসতে পারে, এবং আমাদের ইন্ডিয়ানদের ক্ষেত্রে মেনলি আমি বলছি তোমাদের। তো দেখো, মোহাম্মদ ইয়াসির এবং ঈশান পণ্ডিতা, এই ডিলগুলোর খবরও কিন্তু আর কিছু ছিল না, তো এইগুলো কিন্তু ডান হতে পারে। যদিও আজকের ম্যাচটার পরে কিন্তু অনেক কিছু খবর আসবে, 2 থেকে 3টে বা 4টে ট্রান্সফার নিউজ কিন্তু তোমরা কনফার্ম জেনে যাবে মোহনবাগান সম্পর্কে। তো আজকে একটা শুভ দিন মোহনবাগানের জন্য বলাই যায়, এবং এই শুভ দিনে মোহনবাগানকে জিততেই হবে, এটা কিন্তু মোহনবাগান হারলে চলবে না। আজকের ম্যাচ জিতলেই প্রিলিমিনারি রাউন্ডে পৌঁছে যাবে মোহনবাগান। তো এই হচ্ছে আজকের একটা ছোট্ট গুরুত্বপূর্ণ ভিডিও, আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজ এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।